21শে মার্চ 1979 বুধবার দক্ষিণেশ্বর মন্দিরে শিবানন্দগিরি মহারাজের ভাষণ ও পরে শ্রী শ্রী ঠাকুরের ভাষণ।
মেয়েদের যুগে সেই সময় এইভাবে ধ্বনি দিয়ে দিয়ে সমাজকে তৈরি করত, সেখানে কোন রকম কোন রাজনীতি ও অন্য কোন রকম দলাদলি ছিল না, সেখানে ছিল শুধু বেদের সুখ, আদি বেদের ধারায় সমাজকে চালিত। সেই সময় সন্তানরা দেশে বেদ প্রচারে নেমে গিয়ে সমাজকে কিভাবে জাগিয়ে তুলবে তার ব্যবস্থা করত, ঘরে ঘরে সেই বেদের কথা, বেদের সুর, বেদের ধারা, সেই সময়ের ধর্ম সমাজকে রক্ষা করেছিল, সমাজকে এক করেছিল, সমাজের অভাব দূর করেছিল। তাই সন্তানরা সেই সময় শত শত সহস্র সন্তানরা দেশে দেশে চারিদিকে মূলাধার পাকিস্তান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা আর সহস্রারে শুনিয়ে তারা সেই বর্ণনায় মাধ্যমে সমাজকে জানিয়ে তোলার ব্যবস্থা করত, জানিয়ে দিত। সেই সময় বেদজ্ঞরা সেইভাবেই তাদের তৈরি করে তুলেছিলেন, সন্তানরা সেইভাবেই তারা প্রচার করতেন। কিভাবে জানতে না সবাই দাঁড়িয়ে থাকত এবং জিজ্ঞাসা করতো আজকের বেদে কি নির্দেশ আছে। বেদ কিন্তু জ্ঞান, বেদ কিন্তু বিচার, বেদ হচ্ছে বিবেক, বেদ বেদ দিয়েছেন আশার বাণী, কারণ
সমাজ জন্ম নিয়েছ, ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছ, ত্রিপুর যাতনা তো আছে, ইন্দ্রিয়গুলি সবসময় বেশি ব্যস্ত রাখছে সবাইকে, কিন্তু এইভাবে যদি আমাদের শরীর মন ইন্দ্রিয় যদি এইভাবে বেশি ব্যস্ত রাখে তবে কি আর আমাদের দেবদর্শন কোনোদিনও হবে না? বেদ বলেছেন, তোমাদের আশার বাণী দিয়েছেন, যা হবার হোক যা থাকার থাকার থাকুক, তোমরা আপন মনে আপন সুরে সেই মহাকাশের মহাধ্বনি ধ্বনিত করো, এই আজ্ঞাচক্রে সহস্রারে গান গাও, এই দেহ বিনা যন্ত্রে সেই মহাকাশের তলে আজ আমরা রয়েছি সবাই, এক চন্দ্র সূর্যের তলে রয়েছি আমরা সবাই এক জাতি। আমাদের মধ্যে জাতিগত নীতিগত বিবাদ বিচ্ছেদ থাকবে না, বেদ এই কথাই বলেছে। আর যে দেখো মাটির দিকে আমরা কত জাতি কত নীতি কত সম্প্রদায় কত দল, একই ঠিক একই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মাটিতে বাস করে যেখানে আমরা এক সুরে রয়েছি সেখানে কেন এই জাতিগত বিবাদ এই নীতিগত বিবাদ? তার ফলেই হলো কিন্তু আজ অভাব, আজ দেশের পরাধীনতা, সব দিকে সব হারিয়ে বসেছি, হিংসায় দেশ জ্বালায় যন্ত্রণায় যত প্রকার নিচু স্তরের যা কিছু আছে সব কিছু আমাদের ঘিরে ধরেছে, শুধু এর জন্য যে এত জাতি এত নীতি এত সম্প্রদায় এত দল। বলেছেন এখানে অন্য কিছু থাকে, তোমরা যেভাবে এসেছ কেন এসেছ তো জানো না, চমৎকার, যাবে জানো কোথায় যাবে জানো না, কোথায় ছিলে জানো না, এসেছ যেতে হবে এইটুকুনো দেখে শুনে বুঝে নিয়েছ, ভারি চমৎকার। কিন্তু মহাকাশের এই মহান উদ্দেশ্যের কথা কি তোমরা কখনো বুঝে নিয়েছ, যে আমাদের উদ্দেশ্য কি, কেন আমরা এখানে এলাম, কেন আমরা এই উদ্দেশ্য বাদী সমান কেন এলাম এখানে, কিসের জন্য আমাদের এখানে আসা? বড় কথা খুঁজে বার করো, এই কথায় গ্রন্থের পাতায় থাকলে চলবে না, কোন গুরু বহানের কথার উপরে নয়, বিশ্বের সৃষ্টির সুরের কথা, তার প্রমাণে তোমাদের কি জানিয়ে দিয়েছে বলো দেখিনি, যে কেন এসেছ কোথায় যাবে কি উদ্দেশ্য। একটা বীজ থেকে কত বড় গাছ হয়ে যায়, কত ফুলে ফলে ভরে যায়, বেদান্ধরবাসী সাধনা কে সাজিয়ে তুলে কে গড়িয়ে তুলে কে এমন করে সুসজ্জিত করে, কোন আদেশে কোন নির্দেশে কার ইঙ্গিতে কিভাবে এই ফলে ফুলে ভরে, চিন্তা করেছ? আমরা শুধু বলে বেড়াই প্রকৃতির সুরে প্রকৃতির নিয়মে, এই নিয়মের মাধ্যমে চলছে সব, কেউ বলছে ভগবান করাচ্ছেন, কেউ বলছে প্রকৃতি গুলছেন, কেউ বলছে নিয়মের মাধ্যমে হচ্ছে, যে যেইভাবেই বলো, কিন্তু কথা হলো হয়ে যখন যাচ্ছে এই ফুল, তোমরা ফুল ছিঁড়ে নিয়ে এসো, পূজায় দাও, গন্ধ নাও, খুব ভালো কথা, এই উদ্দেশ্য বার করে দেখে যে চা বড় বিষা বিষা দিশা হোক দি আর বিষা আর দিশা দিশা
কোথায় এতদূর বয়স থেকে যে এত বড় হয়ে গেলেন, বাবা কেন বাবা চলে গেছেন, কেন মা চলে গেছেন, কেন দাদু চলে গেছেন, কেন সন্তান চলে গেছে, কেন স্বামী চলে গেছে, কেন স্ত্রী চলে গেছে, চলে যাওয়ার পথই সবাই তো যাওয়ার পথই, আমরা যা আছো সবাই যাত্রী, সব পথই চলতে হবে, চলে যেতে হবে, কেউ থাকবে না। এইরকম কোটি কোটি সন্তান আসছে যাচ্ছে চলে যাচ্ছে, তারপরে এই কি শুধু আসলো সন্তান হলো, হ্যাঁ রোজগার করলো, এই উদরে দিলে, তারপরে বাচ্চের কথা এলে বা সাগরে হয়ে গেল, আর কিছু এই বিরাট উদ্দেশ্যের এটাই কি শেষ? সুতরাং এই উদ্দেশ্যে এত বড় বিরাট, এত সুন্দর, এত যার সূক্ষ্ম, এত তার সচেতনতার ভিতর দিয়ে এই বিশ্বের সৃষ্টি চলছে, নিয়ম মথন নিয়ম মাফিক তার নিয়মের কাঠা, এই জীব জগৎ কেন এলো, কোথায় তোমরা যাবে বলো, এই কথা কি শুধু কল্পনায় থেকে যাবে, স্বর্গ মর্ত পাথর কোথায় যাবে, কোথায় প্রচুর সেই দারণ রয়েছেন স্বর্গে রয়েছেন, এই কথা গল্পে নয়, কল্পনাতে নয়, ছন্দে বন্ধনাতে নয়, এই কথা প্রত্যক্ষ বাস্তবতার ভিতরে রহিয়াছে, কেন এসেছো, কোথায় যাবে, এই প্রমাণ কে দেবে বলো, প্রমাণ রয়েছে তোমাদের প্রতিক্ষণে ক্ষণে, বলো তোমার যখন চেষ্টা পায় আরেকজনকে বলে দেয়, উঠেন ওঠেন আপনার চেষ্টা পেয়ে জল পান করে আসেন, উঠেন ওঠেন আপনার ক্ষুধা পেয়েছেন, উঠেন উঠেন কেউ বলে ব্যর্থ কত বলে থাকে, চেষ্টার যাত না সে জিব্বা বার করতে করতে এবারে ঘাটে এনে উপস্থিত করে, পান করে যখন জল পান করে যায় তখন বলে আর এই ঘাটে আর যাবো না, একেবারে 10 মাইল দূরে সে দূরে চলে গেল, আর জীবনও পারবো না, কিন্তু চেষ্টা করে কানে ধরে আমার নিয়ে আসে, তারপরে মহামুশকিল, সবটাই আমাদের ইন্দ্রিয়ের সব ক্ষুধায় জাগে, তারপরে খেতে যাও, পান করতে যাও, সেবা করতে যাও, না জাগলে যাও, না জাগলে কেউ যায় কখনো, তবে তোমাদের কেন আসে না দেবগত প্রাণ, কেন হচ্ছে না, কেন অনুভূতি রাজত্বে বিরাজ করছে না, কেন সিদ্ধি মুক্তি নির্বাণের পথের মনের দিকটা তোমাদের অগ্রসর হচ্ছে না, নিশ্চিত তোমরা সেখানে সেই পথের চেষ্টা তোমাদের আছে না, হয় চেষ্টার যন্ত্রণা বিকল হয়ে আছে, তার হয় চেষ্টার যন্ত্রণা নয়, আরো অন্য কোনো চাহিদার ভিতরে আছে, যেই চাহিদাটা যাচ্ছে তোমরা খেয়াল করছো না, কত বলি ইন্দ্রিয়গুলো তোমাদের খেয়ালে আছে, খাওয়া দাওয়া পড়া চালায় দেখায় শোনায় গানে বাজে শ্রবণে ইন্দ্রিয়ে স্বাদে স্বাদে সব ইন্দ্রিয় সচেতন, আর সচেতন নাই বুঝি খালি দেবদর্শনে ধ্যান ধারণা যোগ তবে দিতে বুঝি, এদিকে বুঝি চেষ্টা জাগে না, এই তাহলে যদি থাকতো তাহলে চেষ্টা নিশ্চয়ই হতো, প্রকৃতির নিয়মে যাহা আছে তাহা তোমার মধ্যে আছে নিশ্চিত, যাহা নাই তোমার মধ্যে তাহা থাকবে না, তোমাদের এই দেব দেবতার গুরুর বয়স কত বলা দেখিনি, 5000 10000 বছর আগে 50000 বছর যখন বয়স নিয়ে যাও তখন কোন কালী ছিল, দুর্গা ছিল, শিব ছিল, কারা ছিল, তাদের দেবতারা কারা ছিল বলো, যেই দেবতা আস সেই দেবতা চিরকালই থাকবে, সেই দেবতার নাম বলতে পারবে, 50000 বছর আগে এই বাংলা ভারতের মুখে যারা বাস করতেন তারা কোন দেবতা, দেবদর্শনে এই মঠ মন্দির আমরা নিয়ে বসে আছি, কত আনন্দ করছি, কত দেব কীর্তন করছি, নাম করছি, তখন কোন কারা কি নাম করত তাদের দেবতাগুলো খুঁজে বার করে দেখিনি, তখন না কালী দুর্গা ধরে নিয়ে আসলে তখন কি ধরে তারা কি নিয়ে বসেছিল, তাদেরকে উদ্ধার ছিল না, তাদেরকে মুক্তির কোনো কাজ ছিল না, তারা কি ধ্যান ধারণা ছিল না, তাদেরও পরিবার ছিল, তাদেরও তারাও তাদের বাড়ি ঘর তৈরি করতো, তাদের মধ্যে সামাজিকতা ছিল, ভদ্রতা ছিল, আন্তরিকতা ছিল, তাদের ভিতরেও আত্মীয়তা ছিল, এই 50000 বছর আগেও ছিল, তার আগেও ছিল, বে তার অনেক আগে
সুতরাং তোদের সেই সময় দেবতা কোথায়? আর এই বেদ কিন্তু অনন্তকালের কথা, বেদকে লিখতে যাবে সব ব্যাখ্যাকারী। সে অনন্ত মহাকাশের মহাকাশ হল বেদ, বিবেক হল বেদ। তাহলে সেই সময় বিবেক ছিল, কিন্তু দেবতা কোথায়? দেবতা তো তখন এই দেবতারা তো তখন সেই সময় ছিল না। এই দেবতার বয়স দুনিয়ার বয়স 5-10 হাজার বছরের দেবতা, তা নিয়ে আমরা খুব হইচই করছি। কিন্তু তখন তারা কি নিয়ে মাতোয়ার হচ্ছিল? ছিল, তাদেরও ছিল, এই পশু পক্ষীরও আছে। বেদ কিন্তু মানুষের নয়, বেদ হিন্দু মুসলমান নয়, বেদ হচ্ছে সর্বজাতির সর্বজীব। বেদ হচ্ছে সূর্য, সূর্যকে, সূর্য শুধু মানুষের জন্যই শুধু সূর্যকে ভাগ হচ্ছেন, সূর্য সমস্ত জীবের জন্য সূর্য। সেই সূর্যের ভিতরে যেই তাপ, তার ভিতরে যে আলোড়ন, তার ভিতরে যে আন্দোলন, তার ভিতরে যে সেই যে গালা লাফার ঢেউ চলছে অবিরাম, সমস্ত সূর্যটাই সাগরের মতো। সাগর দেখেছ? সাগর যে সমস্ত সূর্যটাই সাগর, সেখানে আর এই দ্বীপ ঠিক কম আছে, বুঝলি? একেবারে সমস্ত সূর্যটাই সাগর, সেই লোহা গলা সাগর, লৌহ গলার সাগর, ঢেউ কি বাপ রে বাপ রে বাপ, তাপাস তাপাস করছে এই সূর্য। তার তেজ দেব কোথায় যে পড়েছে, আর তার যে তাপ, সেই তাপ কিন্তু 96, কারো 96, কারো 97, কারো 98। এই মহাসূর্যের মহাতাপের ডিগ্রি আমরা বহন করছি, আর তার ভিতরে যে ধপাস ধপাস করছে সেই হাড়ে আমাদের ভিতরে এখনো ধূপ 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 করছে এখনো। সেই যে স্পন্দন, মহাসূর্যের স্পন্দন আমাদের ভিতরেও সেই স্পন্দন চলছে। সায়েন্টিস্ট সত্যেন বোস এসেছিলেন আমার কাছে, প্রায় আসছেন, অনেক বৈজ্ঞানিকরাই আসছেন। তখন বোসকে বললাম, বোস তোমার ভিতরে হার্টের যে শব্দটা, একে সূর্য যদি বন্ধ হয়ে যায় তোমার হার্টটাও বন্ধ হয়ে যাবে। এই যে নাড়িটা চলছে ত্রিক 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 করে চলছে আয়ুর্বেদীয় পথে, এক এক নাড়ি এক এক গতি এক এক ভাবের উপরে এক এক রূপ নির্ধারিত হয়, এবং মহাসূর্যের তেজের স্পন্দন আজও তোমার মধ্যে বিরাজিত। 96, 97, 97 তাপ, এই তাপ কি তোমার রক্তের তাপ? এই তাপ হচ্ছে মহাসূর্যের সেই মহাতেজের তাপ। সেই তাপ তুমি বহন করে তোমাকে কি বুঝাচ্ছে? তুমি সূর্যের বীজ, সূর্যের সন্তান, তুমি তেজের সন্তান, তুমি তেজের সন্তান, তেজের বীজ। যেই সূর্যের আলো ছড়িয়ে আছে হাত, মনে করো 100 ডিগ্রিতে ছড়িয়ে আছে আমাদের এখানে, মনে করো সূর্যের আলো 100 ডিগ্রিকে একটা ভারী গ্লাস দিয়ে রাখলে সেটা চলে উঠে। একটা ভারী গ্লাস যদি শরীরে চটপট করে ভারী একটা গ্লাস দিয়ে রাখলে ওই বুঝে রাখো ও জ্বলে উঠবে, আগুন ধরে উঠে। তাহলে 100 ডিগ্রিতে এক জায়গায় আনলে জ্বলে ওঠে, তাতে 100 ডিগ্রির ক্ষতি হয় না। তো তোমার পার নখের থেকে আর চুল অব্দি যে 96-97 সূর্যের আলোর মতন ছড়ে আছে, এই আখ্যা চক্রে যেখানে যেখানে স্পন্দিত হয়, যেখানে যেখানে ভাইব্রেশন হয়, যেখানে যেখানে সুরের কম্পন হয়, সে হচ্ছে এই গুচ্ছর তার, মূত্রর তার, মণিপুর। যেদিন একদিন নাভি দিয়ে খেতে, হ্যাঁ মনে করো পেটের মধ্যে তো ছিলে, বুঝতে পারো নি, ভুলে গেছো, এই সব পেটার এই পেটের সব পেটের মধ্যে ছিলে তোমরা, এইরকম করে ছিলে, আর এইখান দিয়ে তোমাদের খাবার খেতে মার সঙ্গে জড়িত, বুঝতে পেরেছ? এই নুন জলের মধ্যে এইরকম করে থাকতে গেলে, আর ওই মা যাকে ওই ডাগরি দাবি দিয়ে ভক্ষণ করে যেই মাটিতে বললো তাড়াতাড়ি বলো নার কেটে দাও, এই নার কেটে দিল, বিচ্ছেদ করে দিল। তখন মুখ চলতে শুরু করলো, সেই মুখে প্রথম মধু দিতে শুরু করলো, সেই মধু যখন চুষতে শুরু করে কিরকম দেখো দেখি, যে মুখ এতদিন বন্ধ ছিল সেই মুখ শুরু করলো। তাহলে দেখা যাচ্ছে যে এই যে মণিপুর, এই অনাহত প্রত্যেকটি আট ঘাটের ভিতর দিয়ে সমস্ত দেহের যন্ত্রটা বিশ্বের যন্ত্রের সাথে যোগাযোগ সূত্রে যে গাঁথা। বট গাছটা কত বড় দেখেছো তো,
তার বীজটা উড়ে আসার জন্য এক ঝুড়ি বট গাছ নিয়ে তুমি যেতে পারো, বলতে পারো দেখো আমি 500 বট গাছ বহন করে নিয়ে চলছি। ওরে বাবা, বট গাছ 500, আর তোমার মতন 500 লোক বট গাছে বসে দেখতে পারে? 500 বট গাছ কথা, এই দেখো লাল লাল বীজ, হ্যাঁ সেই বলো, এই দেখো এত বড় বৃক্ষের কতটুকু বীজ, এই বীজ পুত্রে কি না হয়। সুতরাং আমরা বিশ্বের মহাকাশের, অনন্ত মহাকাশের বীজটা হচ্ছে আমরা এইটুকু মাত্র বীজ, এই বীজে রহিয়াছে অনন্ত বিশ্বের সুর, আছে সেই তাপ, আছে সেই কম্পন, আছে সেই স্পন্দন, আর সেগুলো কিসের জন্য? এই তাহলে এই বীজ যদি স্ফুরণ হয়, প্রস্ফুটিত হয়, বীজের ধর্ম, যেই গাছ থেকে বীজ জন্মে সেই গাছের রূপ নেয়, তাহলে এই মহাকাশ যার শেষ নাই, বর্ণ আছে বর্ণায় তাকে আনতে হবে, তার নামই তো কৃষ্ণ বর্ণ। এই যে কৃষ্ণ রাধা কৃষ্ণ, তোমরা তো গান গাও কত নাম করো কৃষ্ণের গান, তাহলে কৃষ্ণের তখন জন্মিত হয় না, ওই আকাশের কৃষ্ণে রহিয়াছে ধারাবাহিক ধারা অনুযায়ী। এই কৃষ্ণের ধারা থেকে আসল রাধা, রাধা ধারা ওই কৃষ্ণের ধারা, ওই মহাকৃষ্ণের মহাকাশ কৃষ্ণ বর্ণ, যার বর্ণ আছে বর্ণনা না বর্ণনায় তাকে আনার চলে, সেই হল কৃষ্ণ। আর এখানে বৃন্দাবন মথুরার কৃষ্ণকে সেইভাবে তার গুণ অনুযায়ী নাম দেওয়া হল কৃষ্ণ। তাই রাধা কৃষ্ণের বর্ণনা যুগলমূর্তির বর্ণনা হিসাবে আমাদের আরাধ্য হিসাবে সেইভাবে দিলেন, এবং শক্তি সাধনায় সেইভাবেই তৈরি হল। শিব এবং শক্তি হচ্ছেন এই সহস্রে জম্ভামিতা পরমাশিষা, এইভাবে শিবলিঙ্গ শিব শক্তির সমন্বয়, প্রকৃতি পুরুষের মিলন স্থান হচ্ছে এইখানে। আর আজ্ঞা চক্র হচ্ছে যেখানে শেষ নদী গিয়ে গঙ্গা গিয়ে যেখানে সাগরের সাথে মিল হল, এই মিলন স্থান হল আজ্ঞা চক্র, আর সহস্রা হল পূর্ণ বিকাশ, শিব শক্তি এবং প্রকৃতি পুরুষের মিলন কেন্দ্র, চির সঙ্গম। সেই সঙ্গমে শেষ নাই এখানকার দৈহিক বৃত্তির নিবৃত্তির সাময়িক আনন্দ মাত্র, এই বৃত্তির নিবৃত্তি মানত ভারতবাসী সমান, তাই এই নিবৃত্তিতে কতটুকু আনন্দ বলো, সাময়িক মাত্র, এক ছিটা সাগরের জল মাত্র। আর এই পুত্র দ্বারের মহানন্দ্রাং এই সঙ্গমে যেই আনন্দ, এই আনন্দের এর এক মহাসাগরের এক ফোঁটা জল মাত্র, চিন্তা করে দেখো। আর এইখান থেকে যখন আস্তে আস্তে এইখানে মিলন হল, এটা হচ্ছে চির সঙ্গম, অনবরত অবিরাম সেই ঝর্ণা থেকে মহা সেই পর্বত থেকে ঝর্ণা হয়ে চলছে চির সঙ্গম, চির পাত, এবং এই পাতই হচ্ছে বীর্যপাত, এই বীর্যপাতই হচ্ছে তেজপাত, এই তেজপাতই হচ্ছে পূর্ণ সঙ্গম, এই পূর্ণ আনন্দের পূর্ণ বিকাশ, এখানে হচ্ছে চিদানন্দের ব্রহ্মানন্দের কথার ফলে। এই কথা আমাদের দেহের ইন্দ্রিয় ছাড়া নয়, বাইরে বা কল্পনাতে নয়। দেখো প্রত্যেকেই আমরা হাজার হাজার খুন করেছি, প্রত্যেকেই খুনি, যদি এরকম কোর্ট কখনো বসে তাহলে তোমাদের প্রত্যেকেরই ঝুলতে হবে, মনে রেখো, তাহলে আন্দামানে যেতে হবে, সব পাঠিয়ে দেবে সবাইকে। কি করে একটা মানুষ মারলে খুন হয়ে যায়? শত শত সহস্র বীর্যপাতের সাথে সাথে অনন্ত অগণিত মানুষ তোমাদের ক্ষয় হয়ে গেছে বাবা। আমাদের যারা ইচ্ছায় অনিচ্ছায় স্বল্প প্রকারে এই মহাবীর্য কত কত লক্ষ লক্ষ কোটি মানুষ তোমার মধ্যে বিরাজ করছে, সেই সমস্ত মানুষগুলিকে আমরা মূত্রের দ্বারা সব পাপ করে নিপাত করে ফেলেছি,
তার জন্য কি সৃষ্টি বন্ধ করতে বলেছে? প্রয়োজনে যতটুকু প্রয়োজন ততটুকু ছাড়া, তারপরে বেশি করতেই তো তোমার খুনের মধ্যে যাওয়া। তাহলে খুন ছাড়া তবে এতগুলো যেখানে দশটা পাঁচটা মানুষের জন্ম হয়, একটা মানুষের থেকে এইরকম কয়েকশো পৃথিবী লাগবে সেই মানুষগুলো জায়গা দিতে। একটা মানুষের বীজ যদি জমানো যায় সারা জীবনে, এইরকম পৃথিবী কয়েকশো লাগবে। একটা মানুষ, দুটো মানুষ লাগবে না। ক্রিসমাসের খোলদার ডিমগুলো তো দেখেছ, এই দু চার পারবার এই খোলদার এরকম ডিম দেয়, নদী ভরে উঠতে উঠবে। তাহলে এতগুলো মানুষটা কেন সৃষ্টি তত্ত্বের রহস্যে? বোসকে, সাইন্টিস্ট বোসকে বলেছিলাম, বোস বলো দেখিনি উত্তর দাও, যে তোমার ভিতরে বীজ যতটুকু প্রয়োজন ততটুকুনি থাকা উচিত ছিল, তার চেয়ে বেশি কেন তুমি খরচা করলা? কৈফিয়ত দাও, যদি নেচার থেকে এরকম কৈফিয়ত দিতে আসে তুমি পালিয়ে বেড়াবে। তাহলে কেন মানুষ, তুমি একটা মানুষ, তার মধ্যে কোটি কোটি মানুষ কেন তোমার মধ্যে? বলো, আজ এক কোটি মনে করো, পাঁচশো কোটি লোক একটা ধরে নিলাম, পাঁচশো কোটি কম ধরো, পাঁচশো কোটি লোক তোমার মধ্যে আছে, কম ধরো, পাঁচশো কোটি লোক তোমার মধ্যে আছে, তোমার টাকা খাচ্ছে, তোমার দিকে তাকিয়ে আছে। ওরা দুই দিকে যায়, একদিকে পাঠ করলে বেরিয়ে যায়, আর একদিকে জন্য অপেক্ষা করে কখন তোমরা তাদের ডাকবে। তারা সুরের সাধনায় থাকতে ভালোবাসে, সুর ইরা কিংবলা সুষম না, বুঝতে পেরেছ? সমাধিত জীবনের আয়ত্ত তোমাদের করতে হবে না, সমাধি তোমরা দৈনন্দিন সমাধি যা হচ্ছে এই সমাধি ঠিক মতো করতে পারলে যথেষ্ট। প্রকৃতি জোর জবর করে কিছু করতে তোমাদের বলে না, এই যে সুন্দরভাবে ঘুমিয়ে থাকো কেউ তাকিয়ে ঘুমায়, দেখো এই যে ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে থেকে কি স্বপ্নে দেখো, স্বপ্নে যখন দেখো তখন চিন্তা করো তুমি আছো এখানে, শুয়ে চলে গেছো কোথায়, মনন শক্তির মাধ্যমে। স্বপ্নের ঘটনা সত্য হোক না হোক, মনন শক্তির মাধ্যমে তোমাকে অসাধারণ অসাধারণে পৌঁছে যায়, অসাধারণ ক্ষমতায় তোমায় নিয়ে যায় স্বপ্নে। সুতরাং স্বপ্নটাকে বলছে, ঘুমটাকে বলছে একটা প্রকৃতির নিয়মে স্বাভাবিক স্বভাব জাত সমাধি। এই সমাধি কেন বলছে? এই সমাধির মাধ্যমে স্বপ্নে যেরকম বিছানা হিসু করে দেয়, পাশ হয়ে যায়, হয় মৃত্যু হয়, হার্ট ফেল করে, বা বেশি চান করলে সর্দিও লেগে যায়, বেশি খেলে স্বপ্নে পেটও ভেবে যায়, সাপে স্বপ্নে মেরেছে রক্ত বেরিয়ে গেছে এরকম দেখা গেছে। সুতরাং স্বপ্নে, স্বপ্নের ঘটনার দরকার নেই, ঘটনা হচ্ছে যা ঘটে যাচ্ছে মনন শক্তির মাধ্যমে। স্বপ্ন হচ্ছে একটা মিটার, যে তোমার এই স্বপ্নে যে ঘটনা ঘটে স্বপ্নের বিষয়বস্তু যদি জাগরণে আনতে পারো তবে তুমি জীবনের সফল লাভ করলে। স্বপ্ন হল একটা তোমার দৃষ্টান্ত, তোমাকে ভাড়া পাতার স্বরূপ জানিয়ে দিচ্ছে, দেখো তুমি এখানে পড়ছো, এমএ পাস করছো, আবার তোমাকে স্কুলে পাঠাচ্ছে, পাঠশালায় পাঠাচ্ছে, দেখো চিনিয়ে গেল তোমার স্বপ্ন, ভুলিয়ে দিলে সব। তাই স্বপ্ন হচ্ছে সমাধি, সেই সমাধিতে এই এইটা খোলা থাকে। অনেকেই তো নাক ডেকে ঘুম, এক ঘন্টা দুই ঘন্টা হয়ে গেছে, কেউ বিরক্ত ডাক্তার দিয়ে দেখা যায় কি খেয়ে গেলে বলে ঘুমতে পারে না, নাক ডাকা তাহলে দেড় দুই ঘন্টা বসে বসে এরকম করছে। এই তখন ইরা কিংবলা সুষুম্নার দরজাগুলো খুলে থাকে, খুলে যায়, যেই ঘুমিয়ে যে থাকলে খুলে যায়, খুলে যায় বলে মন মনের সাথে সাথেই সব কাজগুলো সফল হয়ে যায়, ওই মনন করার সাথে সাথে অসাধারণ ক্ষমতা এসে জন্মে যায় স্বপ্নে, ওই ঘুমন্ত অবস্থায়। কিন্তু জেগে যদি তুমি ওই ধ্বনিটা খালি, যেমন উদাহরণ পেট দেখে পিতি পরে বলে না,
যে ক্ষুধা লেগেছে ভোপাকে ডাকছে। এখন এত কোটি 500 কোটি লোক তোমার মধ্যে রয়েছে, প্রত্যেকের মধ্যেই একটা নাক দুইটা চক্ষু প্রত্যেকেরই আছে। যারা জন্মগ্রহণ দেখুন বাপ কথা বা ছেলের সাথে বাপের থেকে বেরিয়েছে তার সাথে এক নাক দুই চক্ষু আলাদা আলাদা ব্যক্তি। সুতরাং এই 500 কোটি হাজার কোটি চক্ষু, 500 কোটি নাক, 1000 কোটি কান বাবা এতগুলি রয়েছে ভিতরে। তারা কি করছে? তারা এই যখনই তুমি ঘুমে সমাধিতে থাকো তখন তারা সজাগ হয়, সজাগ হয়ে টিভি 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 করে দেখা কাউ করতে থাকে। তখন তুমি ওইটার এই সুপ্ত সুরে খালি জায়গায় পেট দেখতেছে, কিছু তো দেখ না, ও তো খোরাক দেওয়া হচ্ছে না কিছু। তখন তুই জেগে উঠলে বাস বসিয়ে দেওয়া হবে। আচ্ছা 2 ঘন্টা তুমি না ডাকলে আর তোমার এখন 15 মিনিট বসে বসে এরকম করো তো, করো তো 15 মিনিট বললে দেবো না দেওয়া তো বেরিয়ে যাবে। 15 মিনিট বা 20 মিনিট বসিয়ে যদি তোমাকে বলে এরকম করতে থাকো দেখিনি বসে বসে কতক্ষণ করবে, নাক ব্যথা হয়ে যাবে, অবস্থা শোচনীয়, তারপরে রক্ত বেরিয়ে যাবে। আর সেই ব্যক্তি 2 ঘন্টা কি আনন্দে জাগানো হলো, কি তুমি যখন ডাকলা যে নাক ব্যথা করছে, না আনন্দে ঘুমাচ্ছিলাম, হ্যাঁ আনন্দে ঘুমাবে, ওই শুনেও আনন্দে ঘুমায়। যে বিষয়বস্তুতে মহা মহাধ্বনির ধ্বনিতে হচ্ছে ইরাবি বলা সুষম নয়, যেই ধারায় ত্রিবেণীর ধারায় যেই বিষয়বস্তু ধ্বনিতে উঠছে ওইটা ওই শব্দ ধ্বনি যদি মহাসারকরা মহাকাশের মহাধ্বনি ধ্বনিতে হয় অবিরাম অবিরত, তাইলে ওই 500 কোটি লোক আপন মনে আপন সুরে তোমার সাথে যোগাযোগ সূত্রে তোমার বন্ধনে তারা যোগ সূত্রে মিলিত হয়ে তোমার সাহায্য সহযোগিতা করবে। তোমার সাহায্য সহযোগিতা করবার জন্যই ওই অনয় বিশ্বের সৃষ্টির ধারায় ওই গ্রহ নক্ষত্রগুলো দেখছো, তাদের সাথে তো সম্পর্ক করতে পারছো না, কিন্তু তোমার ওই 500 কোটি মস্তিষ্ক যদি একত্রিত হয়, 500 কোটি চক্ষু যদি একত্রিত হয়, 1000 কোটি চক্ষু যদি একত্রিত হয়, 1000 কোটি কান যদি একত্রিত হয়, নাক যদি একত্রিত হয়, একটা অসুবিধা যদি আসে, ওই কি গ্ল্যান্ডে ল্যান্সে যদি আসে সার বিশাল ক্ষমতায়, সেই সেই গ্রহে কি বলছে এক হাতে কথার মতো সেই কথা বসে তুমি এখানে বসে শুনবে, মনে হয় ওই গ্রহগুলো তোমার নেইবার প্রতিবেশী হয়ে গেছে। কারণ এখান থেকে কি করে যাবে তুমি, ওই জানার পথে যাওয়ার পথের পথিক যাত্রী হিসাবে মহাসৃষ্টির মহাকাশের তিনি দিয়ে দিয়েছেন কোটি কোটি 500 কোটি লক্ষ কোটি কোটি মানুষ তোমার মধ্যে দিয়েছেন, সেই মহাকাশের মহাধ্বনিকে যুক্ত করে তাদের সাথে সম্পর্ক রেখে তোমার ধ্যান জ্ঞান প্রেম যাওয়ার পথের পথিক যেতে যেতে সমস্যার সমাধান করে এগিয়ে চলো। চলার পথে এক কনসেপশন হয় এখানে বাচ্চা, আরেক কনসেপশন হয় এখানে, এই কান্তি করে করে তুমি আলোর পথের পথি আলো আলো জ্বলতে জ্বলতে আলোর সন্ধান পেয়ে যাবে। সেই আলোতে প্রকাশ হবে তুমি কেন এসেছো, কোথায় যাবে, সেই কাঁটা কোন দিকে বিভ্রান্ত হয়ে গেলে ওই কাঁটাই দিক নিদর্শন করে দেয়। তাই সেই মূলাধার সাধিষ্ঠান মণিপুর থেকে আজ্ঞাচক্র সহস্রারে দেহ বিনা যন্ত্রকে বাজা বাজাতে গেলে শিব তখন হাতে নিলেন ত্রিশূল, ত্রিশূল নিয়ে বললেন মহাকাশের সব ভক্তদের বললেন মহাকাশের মহাসার গ্রাম তোমরা সভা সর্বদা নামের মাধ্যমে জপ করো স্মরণ করো, যেমন সারে গামা পাধা নিশা একটা বাচ্চা বয়স কি হয়েছিল ওয়া ওয়া এই দিয়ে তো করলে, সেই রাশিয়ার বাচ্চা ওয়া বলে, লন্ডনের বাচ্চা ওয়া বলে, চাইনিজ বাচ্চা ওয়া বলে, আর যত কুকুর বিড়াল বাচ্চা সবাই নয় সব একই সব
কিন্তু দেখা গেল কুয়ার থেকেই ওই তুল গাছের তুলো, তারপরে সুতো, তারপরে ফাইন সুতা, কুয়ার থেকেই কিন্তু শুরু হলো প্রণব মন্ত্র, হুঙ্কার ধ্বনি, হুঙ্কার ধ্বনি হয় এই ওয়া 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 ওয়া, দেখো তো ও ওয়া ও ওয়া রবীন্দ্রনাথ যখন দেহ রাখেন তখন আমি বলেছিলাম তার সেই সময় দেখো আর মাইক দিয়ে বলছে কবিগুরু শেষ অবস্থা, চিকিৎসক বলছেন আর বেশিক্ষণ নেই, তখন কি বল কেমন করছেন এরকম করছেন কবি, তখন আমি বললাম কোথায় গেল জনগণ মন অধিনায়ক জয় হে, কোথায় গেল গান, কোথায় গেল তার কবি, এখন কবি আশ্রয় নিয়েছেন সীমা ছাড়িয়ে অসীমের গানে, যেই গানের সুরে সর্বজাতি সর্বজীবের এক সুর, এখানে বাংলা বা ভারতবর্ষের নয়, পৃথিবীর আলাদা আলাদা ভিন্ন ভিন্ন নয়, শুধু মানুষের জন্য নয়, এই জীবের একটি মাত্র সুর, নাভি থেকে সুর উঠছে, সেই মারা যখন প্রসাদ করেন জীবনে কেউ তো ব্যথা চায় না, আমার কাছে অনেকে ব্যথা চায়, বাবা ব্যথা তো বন্ধ হয়ে গেছে একটু ব্যথা দিয়ে দাও, ব্যথা দাও, ব্যথা না পেলে বাচ্চা হবে না, হ্যাঁ বাবা বাচ্চা হতে গেলেই ব্যথা দরকার, তাই শোক শোক দুঃখ দৈন্য দারিদ্র আঘাত প্রতিঘাত জর্জরিত জীবনের মাধ্যমে হচ্ছে সুপ্রসব, তাই ব্যথায় আমার এক প্রফেসর শিষ্যার বাচ্চা হচ্ছে, তখন তাকে বলে পাঠালাম কি তুমি তো ভালো রবীন্দ্রসঙ্গীত গান গা, এখন গান করো, বাচ্চা হবে তো গান করো বলেছিলাম, কোথায় গান, গান আর নাই, সব নিভে গেছে, এখন একটা মাত্র সুর প্রকৃতিকে অবলম্বন করে, যেই সুর অনন্ত বিশ্বের সুর, এই ঠিক সুরে আসছে, এই সুরে কারো ভাষাগত বিবাদ নাই, এক সুর, আরে সাধারণত হুচুর খেলে তখন কি বলে জনগণ মন অধিনায়ক জয় হে বলে, কেউ বলে না ওই প্রণব মন্ত্র হুঙ্কার ধরি, আরে করবা ওই এখন গান করো হুচুর কেন্দ্র দপ্তরে গিয়ে গান করো, জেলেরিয়াম জেলেরিয়াম হচ্ছে সেখানে ওই গান, সেখানে ওই তারপরে কোথায় গেল গান, কোথায় গেল বন্ধুরা সব, যত ব্যথা বেদনা দুঃখ আর্তনাদ সব এই যে কান্দদের কান্না গান্ধের কান্দটাকে নাও, কত গান আমি তোমার সে চিৎকার করে শুন নাই ওইটা গানের কোনো পথ নাই, তাহলে দেখা নীনাদের ছনাঙ্গানা গৌঙ্গি আমাম চক্কু পদুম বাজাতে বাজাতে ধ্বনি বাজা, তাই সুরে আনলেন যার যার সুরে মহাপ্রভু আনলেন, হরে কৃষ্ণ হরে রাম শোন রাম ভক্তি সাধ্য, আকাশ পানে তাকিয়ে যেই হরি হরণ করে দিয়ে রাম, যেই কৃষ্ণ হরণ করেন, যেই রাধা কৃষ্ণের মিলনের সুরে সেইভাবে অনেক সবাইকে জাগিয়ে তোলার, তাই ঘরে ঘরে বিনা মিলন তারই ভবিষ্যৎবাণী, তারই শেষ রক্ত হিসাবে আজ তোমাদের কাছে উপস্থিত হয়েছে, পাঁচ বছর সাত বছর বয়স থেকে এই মহাবেদের সুর মহাধ্বনি
সবাইকে জাগিয়ে তোলার ব্যবস্থা করছি। নির্যাতনে অপমানে লাঞ্ছিত হয়ে মহাপ্রভু ঠিক মতন তার শেষ কাজ করে যেতে পারেনি। তিনি তো নির্যাতিত হয়েছেন, তার ভক্তরা পর্যন্ত লাঞ্ছনা ভোগ করতে হয়েছিল, তাই এই রক্তের বেলায়ও তার ব্যতিক্রম হয়। কত অপমান, লাঞ্ছনা, গঞ্জনা কিভাবে নির্যাতন করবে? আমার 10-11 বছর পর 6.5 হাত 1 সাপ ঘরে ছেড়ে দিয়েছে আমার, টিনে করে বেদের থেকে কিনে টিনে করে সাপ নিয়ে জান বাইরে ফোন ধরেছে। আমি তখন বেদ লেখাচ্ছি 10-11 বছর পর, সেই সাপ ঘরের মধ্যে উঠার কথা। তখন ও চাই বেড়েছে, আমি ও চাই ভাঙছি, দুজনে সেটা গেলে বাবা তুই অপেক্ষা কর, আমিও বেড়ে তুই হয়ে বেড়াই। কোনো মতো করে দেখাটা ফেলে দিলাম, সাপ চলে গেল। নৌকো ফুটো করে দিয়েছে, পদ্মা নদীতে আমাকে ভাসিয়ে দিয়েছেন। স্টিমারের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু শুয়েছিলাম, দেখি মাঝি বেটার সাথে সার করে কোনো সম্প্রদায় থেকে নাম করবো না, ভাসিয়ে দিল, পিঠে জল লাগলো, মাঝি মাঝি বললাম মাঝি দিয়ে। তখন দেখলাম নৌকো যাওয়ার অবস্থা, হঠাৎ একদিন মনে হয়েছে আমায় উদ্ধার করলো। তারপরে একটার পর একটা আমাকে ঝঞ্ঝটে ফেলতাম করছে, ডাকাতির কেস, চিন্তার কেস, মেয়ে লোকের কেস, তারপরে জমিমালার কেস, একটার পর একটা। যার 1 কোটি 1 লক্ষ করে শিষ্য, 1 পয়সা করে নিলেও প্রত্যেকের সাথে 1 মাসে আমার 30 লক্ষ টাকা হয়। আমি কোনো শিষ্যের থেকে টাকা নেই, কোনো পূজা পার্বণ যাগ যজ্ঞ করে কারো থেকে আমি কারো কিছু নেই না। আমি সবাইকে বলেছি, আমার সন্তান, আমি পরগাছা হয়ে তোমাদের কাছে থাকবো না, আমি তোমাদের সাথে একত্রিত হয়ে আমি থাকবো, আমি গুরু হয়ে গুরুর সুযোগ দিয়ে আমি কাজ করবো না। তাই 4000 সভাতে আমি এই কথাই বলি যে কেউ বলতে পারবে না যে আমি কারো থেকে অর্থ চেয়েছি। আমি নিজে খেটে খাই, খেত চাষ করি, জমি চাষ করি, আমি পরিশ্রম করি, মাটি মাথায় নেই, ইট ভাঙি, কাজ করি, তারপরে ক্লাস করি, মনে রেখো। সুতরাং অপবাদ দিয়েছে কেন গঙ্গার বাড়ি বাস করি, যেই পাড়ায় বাস করি এতদিন ছিলাম ভালো, আজ খারাপ হয়ে যাচ্ছে তাদের কাছে। একটার পর একটা ইস্যু তৈরি করে আমাদের উপরে চাপাতে শুরু করেছে, যা খুশিটা বলে বেড়াচ্ছে, তার কারণ কোনো কোনো সম্প্রদায় এর পেছনে আছে জানতে পেরেছি, ইচ্ছা মতন যা খুশি তা বলছে। তবে আমার জীবনে অপবাদই প্রচার হয়েছে, অপবাদই লক্ষ লক্ষ লোক শুনে এসছে। মহাপ্রভুর রক্ত যখন আছে, তিনি তো তার হাত থেকে রক্ষা পাননি, তাকে জলে ধাক্কা দিয়ে পর্যন্ত ফেলে দিয়েছে, ঠিক আছে। তাই তোমাদের কাছে নিজের ঘরের ব্যক্তি হিসাবে, সন্তান হিসাবে তোমাদের কাছে এসেছি, তোমরা আর কিছু নয়, আমার অহংকারের কথা নয়, আমার গৌরব, আমি যার রক্ত বহন করে তোমাদের কাছে এসেছি, এই রক্তের মর্যাদা যাতে রক্ষা করতে পারি তার সাহায্য সহযোগিতা তোমরা সবাই করো। আমি চাই প্রেম, আমি চাই ভালোবাসা, আমি চাই অন্তরের সাথে মিশে সবাইকে এক করতে, আমি আর অন্য কিছু বুঝি না। বেদের সুরে জেগে উঠো, এই দেহ বিনা যন্ত্রকে বাজাও, যেই হরে কৃষ্ণ হরে রাম, যাহা বলেছিল শুভনাম বত্রিশ অক্ষর, সেই শিব শক্তির সমন্বয়ে বিরাট সুরের বর্ণনায় বর্ণিত যেই ধারা এবার দিয়েছি আমি, মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম। এই মহানাম তোমরা ঘরে ঘরে করো, এই শিব নিজ ত্রিশূল নিয়ে অনাহতে লিখিলেন রাম নারায়ণ রাম। যখন এলো এই পৃথিবীতে তখন রাম নারায়ণের অস্তিত্বই ছিল না, জন্ম হয় না। মহাবর্ণনার বর্ণিত সেই সুরের মাধ্যমে অনুপরমাণু সংমিশ্রণে মিশ্রিত হয়ে সেই যে মহাকাশের ধারা, সেই ধারার ধারা অনুযায়ী যেই অণু পরমাণুর সংমিশ্রণে বিস্তৃতিতে যে চৈতন্য, সেই সচেতনতা তার ধারা, যে চেতনা সেই চেতনার সুরের ধারাই হচ্ছে এই অনাহত বিবেক। বিবেক তোমাদের কাছে রহিয়াছে, এই বিবেকের গ্রন্থ, বিবেকের সুর তোমরা বহন করছ, প্রকৃতির মহাদান। তোমরা যতই অন্যায় অপরাধ করো, বিবেক তোমাদের সাথে হাত মেলাবে না,
বিবেক তোমাদের জানিয়ে দিচ্ছে, আরে বেটা কোথায় যাচ্ছিস, ঘুরে যাস না, অন্যায় করিস না, অপরাধ করিস না। এই বিবেকের সুর হচ্ছে মহাগ্রন্থ, এই বিবেকই হচ্ছে বেদ। আমি সেই বিবেকের কথাই বলি, সেই মহাবেদের কথাই জানাতে এসেছি। সুতরাং অল্প সময়ে এই কথা বলা শেষ হয় না, যেই মহাকাশের বর্ণায় মহাধারা পাতা নিয়ে আমি বসে আছি। এই ধারা পাতা হচ্ছে এই ধরা, এই ধরার ধারা পাতায় যে বর্ণ বোধ রহি আছে, এই বোধকে, এই বর্ণবোধকে বোধে আনতে হবে। বোধে আনতে গেলেই বোধগণ্য হবে, তারপরে বেজে উঠবে অ, বেজে উঠবে সারে গামা। তাই আমার ভক্ত শিষ্য ছিল আলাউদ্দিন খাঁ আলী আকবর, আলাউদ্দিনের দাদা ছিল আফতাউদ্দিন খাঁ। তারা লেখাপড়া জানতো না ঠিক মতো, পরে শিখেছিল, অও লিখতে পারতো না। কিন্তু আলাউদ্দিন আফতাউদ্দিনকে বলতো, এই বেটা আলাউদ্দিনের দাদা, তুই তো লেখাপড়া জানিস না, সুর তো শিখে নিয়েছি, এই সারে গামা বাজাতে বাজাতে তুই অনন্ত সুর খুঁজে পেয়েছিস। এই সারে গামা বাধা নিশা বাজাতে বাজাতে আলাউদ্দিন এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ বাদক হলেন। এই সারে গামা হচ্ছে 25,000 সিঁড়ির এক সিঁড়ির কথা, আর 25,000 সিঁড়ির ঊর্ধ্বে যখন উঠবে শেষ মাথা হচ্ছে মূলাধার স্বাধিষ্ঠান মণিপুরের কথা, এটা হচ্ছে মহাকাশের মহাসারে গ্রাম। এই এদেরই ভক্ত, অনুগত ভক্তের ভক্ত, অনুগত 25,000 এক সিঁড়িতে বসে আছেন, তাদেরই বংশানুক্রমের বংশ, তারাই লিখলেন সারেগ্রাম সারেগামা এখানকার জন্য। যারা গান শিখছে সারেগামার অর্থ কয়জন জানে বলো দেখিনি? একটা সার অর্থ 3 দিন লাগবে, আর মূলাধারের অর্থ মূল সুর বিরাট অর্থ বোধে গাথা। তাই তোমাদের কাছে, তোমরা এই দেহ বিনা যন্ত্র নিয়ে বসে আছো, তোমাদের কাছে আর কি বলবো, সেই মহাকাশের মহাসারেগ্রাম। শিব নিলেন, বিষ্ণু নিলেন, গায়ত্রী হচ্ছেন শক্তি, যেই শক্তির মন্দিরে আমরা এসলাম, এই শক্তি হচ্ছেন স্বয়ং তিনি দান করলেন। নমামি তাবর ব্রহ্মা জনাত সেসরাম নারদহং জড়ঋষহ যমোভিমাপরং জননাসনাম নমামি শিবের শিব দেখছেন সর্বভাব তীর
ফুলের মালা দিয়ে নয়, যে নাম তিনি প্রচার করেছেন সেই নাম দিয়ে। আমার পরিচয়টা আস্তে 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 একটু পরিচয় দিতে বললো। যখন আমি নবদ্বীপ গেলাম, নবদ্বীপ যখন গেলাম তখন নবদ্বীপে যে প্রসেশন হয়েছিল, জনগণ ভিড় করেছিল, প্রসেশন আর নড়তে পারছিল না, একেবারে 6-7 মাইল একেবারে ভরে গিয়েছিল। তারপরে আমাকে মন্দিরে নিয়ে গেলেন সবাই, মন্দিরে নিয়ে গিয়ে পাণ্ডারা যারা পুরোহিতরা তারা একটু রগর করতে শুরু করলেন, আমরা মন্দির খুলব না, আমাদের যে মহাপ্রভু তিনি, আপনি যে সেটা পরিচয় দিতে হবে, তাই একটু পরিচয় জিজ্ঞাসা করছে আমাকে জানাতে বলেছে। সেই পরিচয় হলো যখন আমি তাদের বললাম, কোন পরিচয়, আপনি যে মহাপ্রভুর রক্ত এটা আমাদের একটু বলে যান, তাহলে আমরা মন্দিরের দরজা খুলবো, তা না হলে খুলবো না, একটু রগর করছে। তা ঠিক আছে, শচী দেবী বাবা ছিলেন নীলাম্বর চক্রবর্তী, মনে রেখো নীলাম্বর চক্রবর্তীর বাবা হলেন শম্ভুনাথ আর উপেন্দ্র চক্রবর্তী, বাবা তার বাবা। তো নীলাম্বর চক্রবর্তীর ছেলে হলো বিষ্ণুদাস চক্রবর্তী, এই বিষ্ণুদাস চক্রবর্তীর ভগ্নী হলো শচী দেবী। বিষ্ণুদাস চক্রবর্তীর জামাতা ছিলেন গোপীনাথ কণ্ঠভরণ, মামাতো বোনের ভগ্নীপতি ছিলেন ঈশ্বর মহাপ্রভু, খুব বড় কবি ছিলেন। সেই সময় মহাপ্রভু গৌরাঙ্গদেব মাতুলের কাছে, মাতুল খুব বড় পণ্ডিত ছিলেন, বিক্রমপুর ঢাকা কাউলিপাড়া গ্রামে তার মামা বাড়ি ছিলেন, ওটা আমারও মামা বাড়ি। সেই মামা বাড়ির মামা হলেন বিষ্ণুদাস চক্রবর্তী, 24টা টুল ছিল সেই গ্রামে, 8টা পুস্তাবিশ ছিল, কত বড় গ্রাম ছিল, এখান থেকে এখানে সুচর চালিয়ে। সেই মাতুলের টুলে মাঝে মাঝে মহাপ্রভু গিয়ে তিনিও পড়াতেন। মামা গত প্রাণ ছিলেন, সেই তারই কাছে ভবিষ্যৎবাণী করলেন মাতুলের কাছে, যে তোমারই বংশে ত্রয়োদশ উত্তর পুরুষে আমি ভাগ্নির রূপে আবার জন্মগ্রহণ করব, যেটা নাগার্জুন গ্রন্থ গোপীনাথ কণ্ঠভরণ লিখলেন নাগার্জুন গ্রন্থে, সেই গ্রন্থ আছে। সেই বিষ্ণুদাস চক্রবর্তীর ছেলের ছেলের ছেলে রামকিঙ্কর, রামশঙ্কর, রামদেব, বলরাম, রামদেব, তারপরে হরনাথ শিরোমণি, হরনাথ শিরোমণির ছেলে হলো অম্বিকানাথ বিদ্যাভূষণ, তারই কন্যা হলো আমার মা। সুতরাং বাবে তো নামদার ভুল হয় না, সেই দিক থেকে 13 পুরুষ। তাই পরিচয় এটা আমার অহংকারে নয়, এটা তোমাদের যে গৌরব তার রক্ত বহন করে আর এর এগিয়ে আমার কাছে উপস্থিত
এই যে মালদা দেখেছি, এই যে উপস্থিত আমার কাছে, ওর ওর রোজ আমি আর ফেলতে পারলাম না, আমি যাব। সদেকখানি মিটিং বা সভা জমা রয়েছে, সময় পায় না, হাজার হাজার লোক দীক্ষা দিচ্ছে, দীক্ষা গ্রহণ করতে টাকা করি কারো লাগে না, সবাই সমানে লাইন দিয়ে দীক্ষা নিচ্ছে। তাই মহাপ্রভু পথে ঘাটে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ, মার খেয়ে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ, ধনী ক্যাঙ্গাল বাঁচে না রে গৌর নিত্যানন্দ। তাই আমি পথে ঘাটে নাম দিচ্ছি, পাঁচ বছর সাত বছর বয়স, স্কুলের মাস্টার হেডমাস্টার থেকে শুরু করে প্রতিবেশী সব, কত ঝঞ্ঝট ব্যথা বেদনা নিয়ে চলছি, কত শত ঝড় ঝাপটার ভিতর দিয়ে তরি ভাসিয়ে দিয়েছি। আমরা তোমাদের কাছে এসেছি, তোমরা আমাকে দিও, ফেলে দিও না তোমরা আমাকে, আমার অন্তরের সাথে তোমরা মিশে যেই বেদবাণী প্রচার করে যাচ্ছি, এই বেদবাণীর সাথে যুক্ত হয়ে সমাজের দিকে তাকিয়ে তোমরা এগিয়ে চলো। হে পথিক, হে যাত্রী, বাজাও বিনা, এই দেহ বিনা যন্ত্রে দাও মহাসুর, সেই মহাকাশের মহাধ্বনি ধ্বনিত করো নামে গানে প্রেমে সুরের মাধ্যমে। বলো গিরি, করবে কাজ আমার, বলো। আজকে এই থাক, আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, আবার আমরা একটা আশা করবো ভবিষ্যতে এই সম্মেলনে আবার তাকে পাবো, এই আশা করবো। আগামী 17 তারিখে এই দক্ষিণেশ্বরে আরেকটি সভা ওনার আছে, এই সভা 14 তারিখে কি আছে এখানে সভা হবে 31 শনিবার 31 সভা আছে, এবং সেই সভায় আপনারা যোগদান করবেন আমরা আশা করছি।